নমস্কার আমি গায়ত্রী বং আপনাদের স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি পোড়ভরা ভেন্ডি এটা তৈরি করতে সময় লাগে খুবই অল্প কিন্তু খেতে খুব অসাধারণ যদি আজকে রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকে রেসিপি শুরু করি পুড়ভরা ভেন্ডি তৈরি করবার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি এগুলোকে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে দেখে ঠিক এরকম সাইজে নিতে হবে ছোট ছোট আর যেন নরম হয় আর লাগবে এক ইঞ্চি আদার টুকরো একটা কাঁচা লঙ্কা চারকোয়া রসুন দু চামচ রোস্টেড বাদাম একসঙ্গে আমি গ্রাইন্ড করে নেবো এতে কোনো জল দেব না গ্রাইন্ড করা হয়ে গেছে আমি এটা পাত্রের মধ্যে ঢেলে নেব হাফ চামচ আমচুর পাউডার ধনে গুঁড়ো দু চামচ লবণ স্বাদ মতন লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে সব মশলা যেন একসঙ্গে ভালোভাবে মিশে যায় এমনভাবে মেশাতে হবে আর লাগছে সাদা তিল ছোটো চামচের হাফ চামচ আর একটুখানি কালো জিরে আর রান্না করবার জন্য লাগছে সাদা তিল বড় চামচের এক চামচ এবার আমি ভেন্ডিগুলোকে দুই সাইড থেকে কেটে নেব মাঝখানে চিড়ে দেব আর এখানে পুর ভরে নেব ভাবে সবগুলো আমি তৈরি করে নেব যদি আপনারা বাদাম না দিতে চান তাহলে দু চামচ বেসন নিয়ে শুকনো কড়াই ভেজে নেবেন আর এক চামচ লেবুর রস দিয়ে এরকম ভিজে ভাব চলে আসবে আমার পুড়ো ভরা কমপ্লিট হয়ে গেল এবার রান্নায় চলে যাব গ্যাস ধরিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি এবার তেল দেবো এক চুটকি হিং দিলাম পড়ুন দিয়ে দিলাম কালো জিরা তিল একটু ফুটে যাক এবার ভেন্ডিগুলো সাজিয়ে দেবো আর নাড়বো না ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দেব যাতে তেলটা সমস্ত ভেন্ডির গায়ে লেগে যায় আর ঢাকনা দেবো না একটু করে উল্টে দেবো সাবধানে উল্টাতে হবে মশলাগুলো বেরিয়ে যেতে পারে তাছাড়া সমস্ত ভেন্ডি আমি উল্টে দিয়েছি এভাবেই আমি আরও এক মিনিট রান্না করে নেব এরপর গ্যাস বন্ধ করে দেবো ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আমার পুরভরা ভেন্ডি খাবার জন্য একদম তৈরি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ